মিয়ানমারের সামরিক অভ্যুত্থানে দেশটিতে বসবাসরত 6 লাখ রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। এই ঘটনাকে গণতান্ত্রিক সংস্কারের পক্ষে বড় ধাক্কা বলে মনে করছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এ বিষয়ে আজ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন বসার কথা রয়েছে। সোমবার সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সেনাবাহিনী। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, রাখাইনে 6 লাখ রোহিঙ্গার মধ্যে প্রায় 1.5 লাখ রোহিঙ্গা বিভিন্ন শিবিরে মানবেতর জীবনযাপন করছে। মিয়ানমার সেনাবাহিনী তাদের ওপর আরও অত্যাচার নির্যাতন চালাতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরাও অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলার কথা বলে।